তিলোত্তমা। আবার চলে এলাম তিলে তিলে তিলোত্তমা অনুষ্ঠানের এক নতুন পর্ব নিয়ে। আজকে আমরা এসেছি 126 নম্বর ওয়ার্ডে। আমি সুকন্যা, জেনে নি আজকে আমরা এসেছি কোন পৌরপিতার কাছে। নমস্কার দাদা, তিলে তিলে তিলোত্তমা অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত। আপনার পরিচয়টা যদি আমাদের দর্শক বন্ধুদের জানান। আমার নাম ঘনশ্রী বাগ, আমি কলকাতা পৌরসভার 126 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। দাদা, আমি শুনেছি যে আপনি দীর্ঘ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, এই রাজনীতিতে আসার কারণটা কি? রাজনীতির আসার কারণ খুব স্বাভাবিক, আমার পরিবার, ছোটবেলা থেকে দেখি আমার বাবা কংগ্রেস রাজনীতি করছেন, তাই সেই দেখা। আর বাড়িতে মোহনবাগানের কালচার, মানে খেলা হলে মোহনবাগানের সমর্থন করা, আর নির্বাচন আর সারা বছর ভোট থেকে শুরু করে বিভিন্ন কাজে কংগ্রেসের রাজনীতি, এই ঘরানায় ছোটবেলা থেকে মানুষ হতে গিয়ে রক্তের মধ্যে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই যখন স্কুল শেষ করিনি, 1984 সাল যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, তখন বাড়ির সামনে পাড়ার দাদারা কাকারা সব দেয়াল লিখছে, ওই তখন ওই রঙের তুলি ডাব্বা হাতে নিয়ে তাদের সঙ্গে সঙ্গে ঘোরা পাড়ার দেয়াল লেখা, পোস্টার লাগানো হচ্ছে, আটা লাগানো, মমতা ব্যানার্জি প্রার্থী প্রচারে এসছে, জিপের ওপর হাত জোর করে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছুটা রাস্তা হাঁটা, এই করতে করতে নিজের অজান্তেই রাজনীতিতে চলে আসা। তারপরে পাড়ার বড়দের সঙ্গে ভোট আসলে পরে বিভিন্ন কাজকর্ম, তখন হাতে লেখা স্লিপ ছিল, যেহেতু স্কুলের স্টুডেন্ট আমাদের দায়িত্ব পড়তো ভোটার লিস্ট দেখে, তখন তো সচিত্র ভোটার তালিকা আসেনি আর কার্ডও নেই তখন সেইভাবে ভোটার স্লিপ লেখা, পাড়ার দাদা কাকারা বাড়ি বাড়ি স্লিপ দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যাওয়া, এই যেতে যেতে রাজনীতিতে চলে আসা। তারপরে পাড়ার উন্নয়ন ডেভেলপমেন্ট সেই করতে গিয়ে তখন চারিদিকে সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায় 84 সালে জিতেছে এমপি, বিধানসভায় আমাদের এমএলএ নেই, কলকাতা কর্পোরেশনেও কাউন্সিলার নেই, তখন উন্নয়ন করতে গেলে পরে কাউন্সিলরের কাছে যাওয়া, পাড়ার লোককে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের রাস্তা করতে হবে, ড্রেন দিতে হবে, জল দিতে হবে, আমরা কলকাতা কর্পোরেশন অ্যাড এরিয়ার অন্তর্ভুক্ত, এবং সেই জায়গা থেকে 1984 থেকে রাজনীতিতে এগুলোর হাতে খড়ি। আর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন, এই যে 1993 সালের 21 জুলাই সচিত্র ভোটার কার্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলনেও শরীক হতে পেরেছি, সেদিন ছিলাম আমরা সেখানে। পরবর্তী সময়ে যখন 95 সাল কলকাতা কর্পোরেশনের নির্বাচন, আমি সেবছর বুথের এজেন্ট, তখন ঘরের মধ্যে গোনা হতো ভোট, সারাদিন ধরে ভোট হওয়ার পর ঘরের মধ্যে ভোট গোনা হয়, সিপিএমের অত্যাচার, বাইরে জানলা থেকে মারবো ধরবো, বাইরে বেরো কেন ভেতরে বসেছিস, কিন্তু যেহেতু তখন কলেজ জীবন, শরীরে একটা আলাদা উত্তেজনা, তা সেই নিয়ে সাহস করে থাকা, এবং ভোটের যখন রেজাল্ট বেরোলো তাতে দেখা গেল যে আমাদের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী 125 নম্বর ওয়ার্ড সেখানে জয়লাভ করেছে। তখন থেকে এই উন্নয়নমূলক কাজে কাউন্সিলরকে সঙ্গে করে নিয়ে এলাকার ডেভেলপমেন্ট এইসব করতে করতে 2010 সালে 125 নম্বর ওয়ার্ড সংরক্ষিত হলো, শিডিউল কাস্ট ফ্যামিলির কেউ দাঁড়াতে পারবে যাদের সার্টিফিকেট আছে। তখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে গেছে 98 সালে, তখন আমরা দিদির সঙ্গে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করি, তার মধ্যে আমরা এমএলএ পেয়ে গেছি পার্থ চট্টোপাধ্যায়কে, 2010 সালে প্রথম দল আমাকে প্রার্থী করে 125 নম্বর ওয়ার্ডে, আমার বাড়ি 125 নম্বর ওয়ার্ডে, তখন সেইবারে প্রথম নির্বাচিত হই 5700 ভোটে। 5 বছর ধরে কাজ করলাম, তার রেজাল্ট কী হবে সেটা তার পরে নির্বাচন সেটা বলে। 2015 সালে দ্বিতীয়বার আবার দল প্রার্থী করে, সেবারে প্রায় 10,000 ভোটে জিতি। তারপরে যে নির্বাচন আসছে 2020তে, কিন্তু করোনার জন্য পিছিয়ে গেল, তখন নির্বাচন হলো না, কিন্তু পরবর্তী সময় যখন নির্বাচন হচ্ছে তখন 125 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষণের আওতায় চলে এলো, তখন দল আমাকে বললো যে 126 নম্বর ওয়ার্ড বর্তমানে এই ওয়ার্ডে
আমাকে প্রার্থী করলো। এই ওয়ার্ডে 10,600 ভোটে জিতলাম। জিতে কাজ করে চলেছি, চেষ্টা করি যে কত সুন্দরভাবে সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্বপ্নের প্রকল্প মানুষের কাছে, তিনি যেভাবে চেষ্টা করছে যে সারা বাংলার মানুষের কাছে পৌঁছে, আমার তো সারা বাংলার মানুষের কাছে পৌঁছাবার সামর্থ্য নেই, এই 126 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষের কাছে 100% যাতে পৌঁছানো যায় তার চেষ্টা করে যাচ্ছি। আজকে আপনারা এসেছেন, আপনাদের অজস্র ধন্যবাদ যে আপনারা সারা কলকাতার বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে এই প্রোগ্রাম করছেন, জানার চেষ্টা করছেন যে আমরা কীভাবে এ করছি। আজকে আপনাদের আসার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে, আপনাদের ক্যামেরাম্যান থেকে শুরু করে আপনাকে ধন্যবাদ, যেরকম একটা সুযোগ করে দেওয়া যে আমাদেরও তো অনেক কিছু বলার থাকে, সেই বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। দাদা, আপনার কথা শুনে যেটা আমরা বুঝতে পারলাম, আপনি সুদীর্ঘ বেশ কয়েক 13-14 বছর ধরে একটি পোস্টে, অর্থাৎ পৌরপিতার পোস্টে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে আপনি 125-এ ছিলেন, এখন আপনি 126-এর দায়িত্বপ্রাপ্ত। তো এই যে পথ চলায় আপনি কী কী চ্যালেঞ্জেস এই দুটি অঞ্চলে ফেস করেছেন এবং সেগুলোকে আপনি কীভাবে অতিক্রম করেছেন? অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের কলকাতা কর্পোরেশনের 144টা ওয়ার্ডের মধ্যে অ্যাডেড এরিয়া বলতে যেটা বোঝায় 101 থেকে 144, এই অ্যাডেড এরিয়ার মধ্যে আপনার অনেক ওয়ার্ড এখন কিন্তু উন্নত হয়ে গেছে, তাদের আর কোনো কাজ নেই। কাজ বলতে গেলে আমাদের পৌর পরিষেবার ক্ষেত্রে যেগুলো বোঝায় যে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, 100% ড্রিঙ্কিং ওয়াটারের পাইপলাইন সব জায়গায় পৌঁছে যাওয়া, পুরো এলাকাটা সন্ধ্যার পর থেকে যাতে অন্ধকার না থাকে তার জন্য আলোক উজ্জ্বল করে তোলা, এবং তার সঙ্গে আমাদের কনজারভেন্সি সকালবেলা হলে মানুষের বাড়ি বাড়ি বাঁশি বাজিয়ে নোংরা কালেকশন করে এখন এসে গেছে সেগ্রিগেট করে দুটো ভাগে ভাগ করে পৌঁছে দেওয়া ভ্যাটে, এই যে কাজ, তার সঙ্গে হেলথের, এখন কলকাতা কর্পোরেশন হেলথ ভীষণ সজাগ, এখন ভীষণভাবে কাজ করছে মানুষের কাছে হেলথ পৌঁছে দেওয়া, এই যে কাজগুলো রয়েছে তার মধ্যে অনুন্নত ওয়ার্ডের মধ্যে 125, 126, আমাদের এই বড় 16 অনেক কটা আরও ওয়ার্ড আছে, এবং এই ওয়ার্ডগুলো এত বড় যে সেখানে সমানভাবে পরিষেবা দেওয়া সম্ভব ছিল না। আমি যখন 10 সালে যখন 125-এর কাউন্সিলর হই, মানে বৃষ্টি আসলে পরেই রাতের ঘুম চলে যেত, পাম্প চালাতে যেতে হতো, তার কারণ কোনো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল না। তখনকার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বারবার বলে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থে KIP যে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সেইটার কাজ শুরু করতে পেরেছিলাম, এবং আমাদের এবছর সেই কাজ শেষ হয়েছে। 125 এবং 126-এর সামনের দিকের ওয়ার্ডের যে অংশ ডায়মন্ড হারবার রোড সংলগ্ন, সেইখানে একটা সময় ছিল যে কোনো টিভি চ্যানেলের এই বৃষ্টি হয়েছে তার ছবির দরকার, তারা শিলপাড়া শখের বাজারে এসে ক্যামেরা নিয়ে ডায়মন্ড হারবার উপর দাঁড়ালে পারে তারা জল ছবি পেয়ে যেত, জলের ছবি, এবং সারাদিন ধরে দেখাতো। এখন তাদের অন্য জায়গা খুঁজতে হয়, এখন আর এদিকে আসতে হয় না, তার কারণ এই জায়গায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আমরা করে মানুষকে সত্যি আমরা মানে মানে কি নরক যন্ত্রণা চিন্তা করতে পারবেন না। স্কুলের বাচ্চাদের কোলে করে নিয়ে জল পার হতে হচ্ছে, বয়স্ক মানুষদের রিক্সা করে রাস্তা পার, ছোট্ট একটা জায়গা, রিক্সাওয়ালাদের প্রচুর টাকা রিক্সা ভাড়া, 2-4 দিন বৃষ্টি হলে পরে জল জমে থাকে, সেই জায়গা থেকে আমরা অবশেষে কাজটা শেষ করে এখনও বাকি রয়ে গেছে পিছন দিকের অংশ, 125, 26, 27 এখনও বাকি রয়েছে, তার কাজও আমাদের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম
তিনি তার ফেজের কাজ 2024 সালে শুরু করবেন, সেভাবেই আমাদের এখনও প্রস্তুতি চলছে। সেই কাজটা শেষ হলে একটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজে যে জল জমা, সেইখান থেকে আমরা মুক্তি পাবো 100%। আর খাবার জল আমাদের পাইপলাইনের মাধ্যমে প্রায় 95% এলাকা আমরা কভার করে ফেলেছি, কিন্তু এখনও কিছু জায়গা বাকি রয়েছে। কিন্তু আমাদের বুস্টার পাম্পিং স্টেশন বেহালাতে প্রচুর হয়েছে। আগে একটা ছিল চৌরাস্তায়, তার পরবর্তী সময় দাসপাড়া ঠাকুরপুকুরে ছিল, এখন বেহালাতে নয় নয় করলে 7-8টা বুস্টার পাম্পিং স্টেশন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে প্রতিটা ওয়ার্ডে একটা করে বুস্টার পাম্পিং স্টেশন যদি আমরা করতে পারি, যে আমাদের ওয়ার্ডের জলটা আমরা এই বুস্টারের মাধ্যমে নিজস্বভাবে স্বতন্ত্রভাবে আমরা দিতে পারবো, অন্যের কাউকে ভরসা করতে হবে না, সেই জায়গার দিকে আমরা এগোচ্ছি। মানে বলতে গেলে এখনও আমাদের ওয়ার্ডে যদি যান গেলে দেখবেন পিছন দিকটা এখনও সেই পুরনো ধান জমি, সেখানে চাষ হতো, এখন চাষিরা চাষ বন্ধ করে দিয়েছে, জমি বিক্রি করে দিয়েছে। ছোটো ছোটো 2-3 কাঠা প্লট কলকাতার যারা ভাড়াটে ছিল তারা ওখান থেকে, বা গ্রামগঞ্জের লোক কলকাতা চাকরি করতে এসছে তাদের বসতি তৈরি করতে হবে, তারা এখনও সস্তায় সেখানে জমি পায়, সেখানে জমি কিনে বসতি তৈরি করছে, এবং সেখানে আমাদের সবসময় আবদার তাদের থাকে, দাবি থাকে যে রাস্তাটা করতে হবে, ড্রেনেজ সিস্টেমটা করতে হবে, লাইট লাগাতে হবে, আমাদের সকালবেলা কনজারভেন্সির গাড়ি পাঠাতে হবে। আমরা 100% না হলে আমরা চেষ্টা করছি যতটা আমাদের সামর্থ্যের মধ্যে সেখানে পৌঁছানো, এবং আমাদের আশা যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী রয়েছে আর ফিরহাদ হাকিম যখন আমাদের মেয়র রয়েছে, আমরা হয়তো 2-4 বছরের মধ্যে আমরা এই কাজগুলো শেষ করে আমরা মানুষকে 100% পৌর পরিষেবা, যেটা 1 থেকে 100 নম্বর ওয়ার্ড মূল কলকাতার যে পরিষেবা, সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারব। তিলে তিলে তিলোত্তমা। আচ্ছা দাদা, এই যে আপনি এতক্ষণ জলের কথা বললেন, মানে জল জমাটা একটা প্রাকৃতিক সমস্যা আমরা জানি, এবং তারপরেই শুরু হয় মশাবাহিত বিভিন্ন ধরনের রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এটসেট্রা, তো এই এলাকায় এই জল জমা সমস্যাটা কিভাবে আপনাকে জনজীবনকে ব্যস্ত করে রেখেছে এবং সেটার জন্য আপনার টিম কিভাবে কাজ করছে? এখন জল জমে হঠাৎ করে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হলো অল্প সময়ের মধ্যে। আমাদের ওয়ার্ডের এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ধরুন 30% এলাকা হয়ে গেছে, সেইগুলো নিয়ে কোনো ভয় নেই সেই জায়গায়, কিন্তু যে এখনও 70% এলাকা এখনও আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হয়নি, ন্যাচারালি সেখানে আমাদের সেই পুরনো সারফেস ড্রেন দিয়ে পুরনো নিকাশি নালা খাল দিয়ে জল বেরোয়, সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখতে হয় আমাদের কনজারভেন্সির লোককে দিয়ে। সারা বছর যেমন আমরা ডিসিল্টিং করে রাখি এবং বর্ষার সময় কোথাও কোথাও ব্লকেজ হচ্ছে কিনা, তার কারণ আমরা মানুষ যতই আমরা প্লাস্টিক বর্জন করি, আন্দোলন করি, যাই কিছু করি, কিন্তু এখন তো মানুষের বাজার যাই, যখন আমরা ছোটোবেলা বাবার সঙ্গে যাচ্ছি, আমরা 3 ভাই ছিলাম, কে কোন ব্যাগটা নেবে সেই নিয়ে আমাদের একটা লড়াই চলত, বড় মানে বড় ব্যাগটা নেবে, ছোট মাছের ব্যাগটা নেবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন তো আমরা তো ব্যাগ হাতে তো বাজার যাই না, আমরা গিয়ে দেখি কোন আলুওয়ালা আলু দেবার পর প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেবে, তার কাছ থেকে আমরা আলুটা কিনি, একটা ডিম কেনার পর ডিমটা কোন ক্যারি ব্যাগে দেবে তার কাছ থেকে আমরা কিন্তু ডিমটা কিনি। এবার এসে সেই প্লাস্টিকগুলো আমরা যতই বলি যে আমাদের ওটাকে ফেলবেন না ড্রেনে, ওটাকে আমাদের কাছে দিন, সকালবেলা বাঁশি বাজানো গাড়ি যাচ্ছে তাদের কাছে দিন, কিছু মানুষ সচেতন তারা দেয়, কিছু মানুষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত জানি না তারা এখনও রাস্তায় ড্রেনে ফেলে, সেইগুলো গিয়েই কিন্তু আমাদের ড্রেনগুলোকে আটকে দেয়, এবং বর্ষার সময় সেগুলো আমরা বুঝতে পারি যে এর কত উপকারিতা আর অপকারিতা আমরা বুঝতে পারি। সেভাবে নজরদারি করে চেষ্টা করা হচ্ছে যে, এবং পাম্প চালিয়ে কিছু কিছু জায়গা আছে যেখানে পাম্প চালাতে হয় ওয়ার্ডে, টেম্পোরারি আমরা বর্ষার সময় পাম্প বসাই, সেই পাম্পগুলোকে মনিটরিং করতে হয়, যে সবাই তো ব্যবসা করে লাভের জন্য, যে কন্ট্রাক্টর পাম্প বসিয়েছে সে চেষ্টা করে পাম্প না চালিয়ে যদি 2 পয়সা বেশি লাভ করা যায়, আর আমাদেরও ইচ্ছা থাকে যে আমরা যেহেতু টাকা দিচ্ছে কলকাতা কর্পোরেশন, সুতরাং কত বেশি চালিয়ে জলটা তাড়াতাড়ি আমরা নামাতে পারবো, মানুষ উপকৃত হবে।
সেইগুলোকে রাতের বেলা গিয়ে মনিটরিং করতে হয়, ভোরবেলা করতে হয়, দিনের বেলা তো আছেই। এভাবে চালিয়ে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড যতদিন না হচ্ছে। আবার আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে প্রায় তখন আবার মনিটরিং করতে হবে পাম্প হাউসগুলোতে, পাম্প হাউসগুলো ঠিক মতন যারা অপারেটর তারা পাম্প চালাচ্ছে কি না, সেই জলটা যেখানে আমাদের চড়িয়াল খালে পড়ে সেই খালে প্রতি বছর ড্রেজিং হচ্ছে কি না, নাহলে পরে ওই পাম্প হাউস থেকে যখন জলটা ফেলায় জলের সঙ্গে যে নোংরাটা গিয়ে খালে পড়ে সেইটাকে না যদি সরানো যায় তাহলে পরে আবার সেখানে আবার জল জমার সমস্যা তৈরি হবে। এভাবেই চেষ্টা করা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা মানুষকে আমরা রিলিফ দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা এই যে ডেঙ্গু 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 আমরা শুনছি, আমাদের এদিকে অ্যাকচুয়ালি ডেঙ্গুর মশা নেই বললেই চলে। তার কারণ আমাদের এইদিকে যেহেতু সারফেস ড্রেন, এখানে নোংরা জল বেশি ড্রেনে, সেখানে এই সাহেব মশা বিদেশি মশাগুলো এরা তো খুব ভদ্রলোক, এরা নোংরা জলে ডিম টিম পারে না, এরা সব পরিষ্কার জলে পারে। এবং আমরা মানুষকে সচেতন করি যে বাড়ির মধ্যে পরিষ্কার জল জমতে দেবেন না, ঠাকুর ঘরে পূজা করছে শিবের মাতা জলটা যে তার তলার যে বাটিটা রয়েছে সেই জলটাকে আপনারা ফেলে দিন, ওর মধ্যে জমিয়ে রাখবেন না। বাড়িতে মানি প্ল্যান্টস একটা গাছ নিয়ে এসছে, একটা সুন্দর একটা ফুলদানির মধ্যে রেখে দিয়েছে, তার মধ্যে যে জলটা জমে রয়েছে তার মধ্যে, এইভাবে মানুষকে নানারকমভাবে সচেতন করা হয়েছে, মানুষ সচেতন হয়েছে। আমাদের এদিকে যে কটা ডেঙ্গু কেস আমরা বছরে পাই এখন এই মুহূর্তে, সেগুলো সব নয় পড়াশোনা করতে নালে চাকরি করতে প্রপার কলকাতার যেগুলো ডেঙ্গি প্রবণ অঞ্চলে যাচ্ছে সেখান থেকে কামড় খেয়ে আসছে এসে হচ্ছে, কিন্তু সেই ঘাটটা আমাদের হচ্ছে যেহেতু আর ঠিকানা যেহেতু 126 কাউন্ট যখন হবে তখন 126 নম্বর ওয়ার্ডে কাউন্ট হচ্ছে, এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পেলে গিয়ে সেই বাড়িটাকে আমরা ভালো করে দেখি কোনো অ্যাডাল্ট মশা আছে কি না, থাকলে পরে সেইটাকে কীভাবে মারা যায়, কোনো লার্ভা আছে কি না সেইগুলোকে মারার জন্য। এবং স্যার বা সারাউন্ডিং 50টা বাড়ি গোল করে আমরা একটা নিয়ে চেক করে আমরা দেখে নিই। এভাবে মানুষকে সচেতন করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন ঠান্ডা পড়েছে, এখন কিছুদিন আমরা শান্তিতে থাকবো যে ডেঙ্গুর মশা থেকে আমরা ডেঙ্গুর সাথে আরেকটা যেটা সমস্যা 2020 থেকে আমরা ফেস করেছি সেটা হলো করোনা, এবং তারপরেই এসেছিল আমফান। তো সেই সময় আপনার টিম কিভাবে কাজ করেছে, জনগণের পাশে দাঁড়িয়েছে? দেখুন, আমার তো মনে হয় ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম কলেরা মহামারী, এবং আমরা নিজেরা জীবনের চাক্ষুষ আমরা দেখলাম যে করোনা যে আতঙ্ক, যে মহামারীর যে আতঙ্ক, এবং চোখের সামনে চেনা পরিচিত বহু মানুষ আক্রান্ত হয়ে মারা গেল, এটা মানে আমাদের জীবনে একটা দুর্লভ অভিজ্ঞতা। আমার মনে হয় এই অভিজ্ঞতা যেন কোনো জেনারেশনের যেন না যেন আসে। নিজে আতঙ্কের মধ্যে রয়েছে, আমি আক্রান্ত হব না তো, কিন্তু দেখা যাচ্ছে পাশের বাড়ির একজন আক্রান্ত হয়েছে, দেখা যাচ্ছে সে কোনোদিন বাড়ি থেকে বেরোয় না, বয়স্ক মানুষ, তার বাড়িতে সবজি এসছে, সে সবজির সঙ্গে এসে ঢুকে পড়েছে সেই বাড়িতে, এবং অক্সিজেনের জন্য হাহাকার, অক্সিজেন দিতে হবে, আমরা অক্সিজেন সিলিন্ডার বাড়ি পৌঁছে দিচ্ছি, হসপিটালে ভর্তি করছি, মানুষের ইনকাম কমে গেছে, খাবার দেওয়া থেকে শুরু করে পুরো বলতে গেলে তৃণমূল অনেক দল তো এখন টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলে সেজে গুজে বসে, আমাদের সে সুযোগ হয়নি সেজে গুজে বসার, কিন্তু বাস্তব জীবনে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতায় আমরা দেখছি যে যারা এখন সেজে গুজে বসে বলে, তাদের যদি বলা হয় যে তোমার পাশের বাড়ির লোকটা মারা গেছে করোনা আক্রান্ত হয়ে তুমি কী করেছো, সে তখন বলবে কেন আমাদের রেড ভলেন্টিয়ার ছিল, প্রচুর কাজ করেছে। আর বিজেপির যদি কাউকে যদি কিছু বলা যায় তাহলে পারে সে তো কিছু বলতেই পারবে না, তার কারণ সবাই ঘরের মধ্যে ছিল। একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা, জোর গলায় বলছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমরা পাড়ায় পাড়ায় ছোট্ট ছোট্ট ক্লাবকে নিয়ে আমরা সেখানে বেড করে, সেখানে নার্স দেখে, সেখানে তাদের ট্রিটমেন্ট পর্যন্ত করানো হয়েছে, হসপিটালে ভর্তি করানো হয়েছে, কলকাতা কর্পোরেশনের অ্যাম্বুলেন্স নিয়ে এসে হসপিটালে ভর্তি করা, এবং গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা কর্পোরেশন যেভাবে পরিষেবা কলকাতার মানুষকে দিয়েছে, মানে প্রশংসা করলে পারে মনে হয় ছোটো করা হবে, তার থেকে যদি বড়ো কিছু করার থাকে করা। আর আমাদের ওয়ার্ডের ছেলেরা আমরা সঙ্গে করে নিয়ে ঘর থেকে বেরোচ্ছে না, স্বামী স্ত্রী এঘর ও ঘরে রয়েছে, দেখা করছে না ভয়েতে আতঙ্কের মধ্যে। সেই জায়গায় আমরা রান্না করে খাবার পৌঁছে দিয়েছি, যে বাড়িতে একজন আক্রান্ত হয়েছে সেই বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারকে 14 দিন টানা আমরা খাবার দিয়েছি। তাতে আমরা দেখেছি যে হিসেব করে প্রায় 3 মাস ধরে আমরা খাবার দেওয়ার পর আমরা হিসেব করেছি, মিল হিসেব করেছি, আমরা কাউন্ট করেছি প্রায় 22,000 মিল আমরা সার্ভ করেছি। তারপরে আমরা
চাল ডাল সবজি থেকে শুরু করে ডিম সয়াবিন মশলা সব প্যাকেট করে করে পৌঁছে দেওয়া। তারপরে গভর্নমেন্ট রেশন থেকে চাল দিচ্ছে, সেই চাল যাতে নিয়ে গিয়ে লাইন মেনটেন করা, একটা ডিস্টেন্স মেনটেন করাবার জন্য ছেলেদের রেখে সেইটা করা, সেই কাজ যেমন আমরা করেছি, করে যাদের তো হারিয়েছি তাদের তো আর ফিরে পাবো না, কিন্তু তারাও আমাদের সঙ্গে অনেকে এই সহযোগিতা করতে গিয়ে আক্রান্ত হয়েছে। আমাদের কর্পোরেশনের হেলথের ডাক্তার নার্স এবং আমাদের মেয়েরা যারা চাকরি করে কর্পোরেশনের, তারা যেভাবে কাজ করেছে সত্যি প্রশংসার যোগ্য। ঝড় যখন এসেছিল, মানে সত্যি কথা বলতে গেলে ঝড় শেষ হতে বাড়ি থেকে বেরিয়ে ওয়ার্ডে ঢুকবো কোন রাস্তা দিয়ে, ফোন আসছে যে এইখানে একটা বাড়ির ওপর একটা গাছ পড়ে গেছে, সেখানে উদ্ধার করতে যাব সেই রাস্তা নেই, মোটর সাইকেল নিয়ে পৌঁছাতে পারছি না, সাত দিন ধরে টানা যেভাবে গাছ কাটা হয়েছে, আর সিএসসির লোককে যেভাবে তারাতলা থেকে গাড়ি লুট হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে তারা বেরোচ্ছে মাঝ রাস্তায় ধরে নিয়ে চলে যাচ্ছে, তাদের নিয়ে এসে পার্টি অফিসে রেখে দিয়ে ক্লাবের মধ্যে রেখে দিয়ে তাদের খাওয়া দাওয়া দিয়ে যেভাবে আমরা পরিষেবা মানুষের কাছে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেই পেরেছে। আর আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সহযোগিতা করেছে, কলকাতা কর্পোরেশনের মেয়র এমএলএ যেভাবে আমাদের সহযোগিতা করেছে, এমপিরা সহযোগিতা করেছেন, তার জন্যই আমরা করতে পেরেছি, 15 দিনের কাজটা আমরা 7 দিনে শেষ করতে পেরেছি। ঘড়ির কাঁটা এগিয়েই চলেছে, কিন্তু মন খারাপের কোনো কারণ নেই। আমি সুকন্যা আবার ফিরব তিলোত্তমার এই পর্বেরই বাকি অংশটুকু নিয়ে একই সময়। তিলে তিলে তিলোত্তমা।